এখানে তৃণমূল জিতবে না সেটা আমরা নিশ্চিত করছি এটা কি সাগর দিকের মতো অন্যান্য কোথাও হচ্ছে না না আমি বলেছি তৃণমূল সব জায়গায় হারবে তৃণমূল সব জায়গায় হারবে মানুষ হারিয়ে দেবে এবং কাকে জেতাতে হবে মানুষ ভালো জানে ওটা পুরো করে ছেড়ে বুঝি বুঝি দাদা অভিষেকের নির্দেশ মতো মেদিনীপুর থেকে আজকে কিছু পাবনা থেকে কেন্দ্র সরকার থেকে 100 দিনের কাজে টাকা দেয় তার নির্দেশ মতো অভিষেক নানা থেকে নির্দেশ দিয়েছে কয়লা 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 উত্তর দিনা ও যার আলোকে আলোকিত অর্থাৎ মমতা ব্যানার্জি তাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি ১১ সালের পরে আসা মালের উত্তর আমি দিব উপায় নেই কোন দলের যে চার্জশিট জমা হয়েছে সেই চার্জশিটে বিহালার কাউন্সিলর ভজা থেকে শুরু করে এমন কোন লোক নেই যার নাম মনীষ জৈন সুকান্ত আচার্য কারণ নাম বাকি নেই এর পরে পরে যা চার্জশিট গুলো আসবে তাতে সমন্দর চট্টোপাধ্যায়দের আগে থেকে বলে রাখতেই হবে উপায় নেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্যের কাছে তাদের দাবি আদায় করেছিল দিল্লি থেকে আন্দোলন দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জির ধাপ্পাবাজির মুখোশটা খুলছে সরকারি কর্মচারী শিক্ষকদেরকে আমি স্যালুট জানাই মমতা ব্যানার্জি যে এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছে খেলা মেলা করে এমনকি তার ভাইপোর সভা তার ধর্নার টাকাও পিডাব্লিউডি পেমেন্ট করেছে এর থেকে রাজ্যের কোষাগারকে নিয়ে রয়েছে হওয়ার কোনো মানে জ্বলন্ত উদাহরণ এই বীরভূমের ক্ষেত্রে বলুন এখানে যদি ১০,০০০ কোটি টাকা বছরে আপনার এখানে পাথর বালি কয়লা থেকে রাজস্ব ওঠার কথা সেখানে মাত্র ১,০০০ কোটি টাকা উঠছে সরকারের ঘরে ৯,০০০ কোটি টাকা তোলামূলের নিচ থেকে উপর পর্যন্ত ভাগ হয়ে চলে যাচ্ছে সঙ্গে পুলিশ ও টাকা তোলার জন্য এখানে স্যামসিংকে আনা হয়েছে তিনি বস্তা করে টাকা তুলে সামনে পিছনে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে পাথরের এত দাম গোটা পশ্চিমবঙ্গ হচ্ছে এই জন্য ডিসিআর এখানে তিনগুণ করে টাকা আদায় করা হচ্ছে কোন নদীর অস্তিত্ব নেই ভাগ করে দিয়েছে কেটে এই চোরগুলো একটা লোক আবাস যোজনা পায়নি একটা লোক শৌচালয় পায়নি এই প্রবল রৌদ্রে সাবমার্সিবল বাড়িতে জল কোথাও কিছু নেই নিম্নমানের স্কুলের ইউনিফর্ম সেখান থেকেও টাকা বেড়েছে বক্তৃতে ক্ষতিপূরণ দিয়েছে রামপুরার ২ নম্বর ব্লকে জয়েন্ট বিডিও মিড ডে মিলের টাকা থেকে এত বড় অপরাধ কেউ করে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া উচিত মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে দিচ্ছে আর আমাদের বাড়ির গরিব বাড়ির ছেলেমেয়েরা মমতা ব্যানার্জির বাড়ির লোকেরা তারা কেউ প্রাইমারি স্কুল হাই স্কুল সরকারি স্কুলে যায় না কেন্দ্রীয় স্কুলে পড়ে সিবিএসসি প্রাইভেট স্কুলে এরা কার কি খাচ্ছে কেঁচো খাচ্ছে ব্যাংক খাচ্ছে আরশোলা খাচ্ছে মিড ডে মিলে গরিব বাড়ির ছেলেরা ছেলেমেয়েরা বাচ্চারা এই অবস্থার পরিবর্তন হবে মানুষ পরিবর্তন করবে আজকাল বলবো না টাইম হয়ে গেছে আমাদের এখানে ১০০০ সহস্রাধিকের বেশি মাইনরিটি এসেছেন তাদের নিজস্ব ধর্মকর্ম আছে করতে দিন তাদের সবাই ভালো থাকবে কালকে কাঁথিতে খেজুরিতে সভা হবে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী মুখোশ খুলবো আর কালকে ঘোরার জন্য ক্যালকুলেটর নিয়ে যাবেন ৫০,০০০ লোক হবে ঠাকুর